এই দেখো আবার আজকে হাজির হয়ে গেলাম। কাল তো বিয়ে বাড়ি গিয়েছিলাম, সেটা তোমাদের শেয়ার করেছি, আর আজকেও কিন্তু একটা ইনভিটেশনে যাচ্ছি। তবে আজকে বিয়ে বাড়ি নয়, আজকে যাচ্ছি শুভাঙ্গীর বার্থডে পার্টিতে, আর সেটা হচ্ছে মধ্যগ্রাম। চলো, চন্দনবাবু কিন্তু বারাসাতে রয়েছে, আমি এখন গাড়ি করে এখান থেকে যাব আর চন্দনবাবুকে বারাসাত থেকে নেবো আর কি, মানে গাড়িতে তুলবো আর কি, আর তারপরে আমরা যাব মধ্যমগ্রাম। চলো, ওখানে কি হয় না হয় সবটাই দেখানোর চেষ্টা করব। তাহলে বেরিয়ে পড়ি, কারণ চন্দনবাবু বারবার ফোন করছে। এখন ঘড়িতে বাজে ঠিক 6টা, আর এখন 6টা বাজে, বেরিয়ে পড়লে মোটামুটি 1 ঘন্টার বেশি তো লাগে বারাসাতে যেতে, আবার যদি রাস্তাঘাটে জ্যাম হয় তাহলে তো আবার মুশকিল। তাহলে চলো বেরিয়ে পড়ি, সঙ্গে থাকো আর দেখতে থাকো। Never really asked to be brought into this place. You wanna love me? Well then baby have a taste. All the highs and the lows, no you'll never be the same. I don't really wanna hurt you but I can't. এই যে বারাসাত চলে এসেছি, চন্দনবাবুকে তুলে নিয়ে যেয়ে দেখো। এই দেখো আমরা পৌঁছে গেলাম সৃষ্টি গার্ডেন। গেট সাজানোটা কিন্তু দারুণ হয়েছে, আমি একটু দাঁড়িয়ে দেখলাম আর সেই সাথে ক্যামেরা বন্দি করে নিলাম। ভেতরে রয়েছে আরো অনেক চমক, চলো এবার তাহলে ভেতরে যাওয়া যাক। দেখো কি বিশাল জায়গা জুড়ে গার্ডেনটা, আর কি কালারফুল তাই না? পরিবেশটা কিন্তু দারুণ, ছড়িয়ে ছিটিয়ে আছে সমস্ত গেস্টরা। এখানে কিন্তু মিউজিক বাজছিল, তাই মিউট করে ভয়েস ওভার দিলাম। তোমাদের মনে আছে পুরী ব্লগে তোমরা দেখেছিলে সবাই চেনা জানা তো, মানে দারুণ মজা হচ্ছে। আর এই গার্ডেনটা এত সুন্দর, মানে এত বড়, দুর্দান্ত লাগছে। শুভাঙ্গীর মম, বাপরে একেবারে ফাটিয়ে দিয়েছে। ভালো দেখতে পাচ্ছ তো তোমরা, এখন চলছে শুভাঙ্গীর বার্থডে কেক কাটার অনুষ্ঠান। সো তোমরাও আমার সাথে ভিডিওটা এনজয় করতে থাকো।
আর এখানে দেখো বাচ্চাগুলো কি আনন্দ করছে, বাপ রে আনন্দে কি লাফাচ্ছে, একটুও ভয় নেই। আচ্ছা বাচ্চারা ঘুমে আছো, তাড়াতাড়ি এদিকে চলে এসো, ম্যাজিক শো গুলি শুরু হবে, তোমরা যোগা সিটে বসে পড়ো। খালি প্লেট কেন? এটা খেতে বেশ ভালো কিন্তু না ভীষণ ভারী, মানে পেট ভরে যাচ্ছে আর খেতে পারছি না। আমিও পারবো না, দেখো মজা করছি সবাই মিলে, প্রচুর ছবি তুলছি, মানে দারুণ এনজয়মেন্ট চলছে। খাওয়া গুলো তো একদম সুপার হয়েছে, মানে সুপার কোয়ালিটি, বিরিয়ানিটা তো অসাধারণ হয়েছে, মানে মুখে লেগে আছে, এত সুন্দর। আর প্রত্যেকটা স্টার্টার আইটেম তো বলার নয়। অনেকটা দূরে থাকি সেই হাবড়া, আর এখানে এসছি হচ্ছে নিউ বারাকপুর, তো অনেকটাই দূর যেতে হবে, আর প্রচন্ড ঠান্ডাও পড়ে গেছে। তাহলে চলো, তোমাদের সবটা শেয়ার করলাম আর সত্যি দারুণ এনজয় করলাম সবাই মিলে। ওই যে আমি বলি না, পরিচিতরা সব একসাথে থাকলে যেটা হয় কোনো ইনভিটেশন বাড়িতে। আর মুনমুন, মানে যার মেয়ে শুভাঙ্গীর বার্থডে ছিল, ওই মুনমুন হচ্ছে কোর্টের অ্যাডভোকেট, তো আমাদেরই কলিগ বোন, তো আমরা দারুণ এনজয় করলাম। তাহলে চলো এবার বাড়ির পথে রওনা দিই। আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে, টাটা।